রাখাল, আমি রাখাল বলে দিব, বকরি বাগে নিয়ে গেছে, পাগে খেয়ে ফেলেছে, কিন্তু ওই মালিকের তো একজন মালিক আছে, আমার আমারও একজন মালিক আছে, তোমারও একজন মালিক আছে, ওই মালিক দেখবে, ওই মালিককে, ওই মালিক তো দেখবে, তিনি হলেন আমার আল্লাহ, আল্লাহ তো দেখবে। ওই সময় আব্দুল্লাহ ইবনে ওমর বলছিলেন যে আসলে রাখাল, আমি দেখতে চেয়েছিলাম তোমার ভিতরে কেমন আল্লাহর ভয় আছে, এটাই যাচাই করতে আমি তোমাকে প্রশ্ন করেছিলাম, তোমাকে জিজ্ঞাসা করেছিলাম, আসলে তোমার ভিতরে আমি আব্দুল ইবনে উমরের চাইতে আল্লাহর ভয় বেশি। এজন্য মুমিন বান্দার এক নাম্বার গুণ থাকবে, মুমিন বান্দা সব সময় আমার আল্লাহকে ভয় করবে, এটা হলো মুমিন বান্দার এক নাম্বার গুণ। মুমিন বান্দার দুই নাম্বার গুণ হলো ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন বান্দার দুই নাম্বার গুণ হলো মুমিন বান্দার সামনে যখন আল্লাহর কালাম কোরআনে কারিম তেলাওয়াত করা হবে, সঙ্গে সঙ্গে ওই মুমিন বান্দার ঈমান বাড়তে থাকবে, যাদাতুহুম ঈমানা, তার ঈমানের পাওয়ার বাড়তে থাকবে, তার শক্তি বাড়তে থাকবে। মুমিন বান্দার তিন নাম্বার গুণ হলো ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দার তিন নাম্বার গুণ হলো মুমিন বান্দা সব সময় সব কাজে আমার আল্লাহর উপরে ভরসা রাখবে, মুমিন বান্দা সব সময় আমার আল্লাহর উপরে ভরসা রাখবে, এটা হলো মুমিন বান্দার তিন নাম্বার গুণ। মুমিন বান্দার চার নম্বর গুণ হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাযীনা ইয়ুকিমুনাস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন বান্দার চার নম্বর গুণ হলো মুমিন বান্দা নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। মুমিন বান্দার চার নম্বর গুণ হলো আল্লাযীনা ইয়ুকিমুনাস-সালাহ, নামাজকে কায়েম রাখবে, নামাজ প্রতিষ্ঠা করবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম শরীফের হাদিসের ভিতরে বলছেন যে ইসলামের ভিত্তি হলো পাঁচটি, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস-সালাহ ওয়া ইতাইয-যাকাত ওয়াল হাজ্জি ওয়াস-সাওমি রামাদান। মুমিন বান্দার ইসলামের দিকতে হলো পাঁচটি, তার ভিতরে দুই নম্বর হলো নামাজ কায়েম করা, আর এটা হলো এই নামাজ কায়েম করে এটা হলো মুমিন বান্দার চার নাম্বার গুণ। আজ আমাদের ভিতরে সেই নামাজ নেই, এই যে মাহে রমজান, হাদিসের ভিতরে আসছে আল্লাহ পাকের কোন বান্দা যদি এই রমজান মাসে এক রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন অন্য মাসে এক ফরজ নামাজের সমতুল্য সওয়াব দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন এই রমজান মুবারক মাসে কেউ যদি এক রাকাত ফরজ নামাজ পড়ে, অন্য মাসে 70 রাকাত ফরজ নামাজের সওয়াব আমার আল্লাহ দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। মুমিন বান্দার পাঁচ নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সে মুমিন বান্দা আল্লাহ দেওয়া রিজিক থেকে, আল্লাহ দেওয়া মাল থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করবে, সুবহানাল্লাহ। এ হলো মুমিন বান্দার পাঁচটি গুণ। এক নম্বর আল্লাহকে ভয় করা, দুই নম্বর হলো
যখন এই কোরআনে কারিম তেলাওয়াত করা হবে তার সামনে তার ঈমান বাড়তে থাকবে। তিন নম্বর, মুমিন বান্দা সব সময় আল্লাহর উপর ভরসা করবে। চার নম্বর, মুমিন বান্দা নামাজ ছাড়তে পারবে না, নামাজ সব সময় কায়েম রাখবে। পাঁচ নম্বর, মুমিন বান্দা সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের জান মাল থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এই পাঁচটি গুণ আমার আল্লাহ যার মধ্যে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তিনটা পুরস্কার দিয়ে দিবেন, তিনটা পুরস্কার দিয়ে দিবেন। এক মিনিটে বলে দিচ্ছি, তিনটা পুরস্কার দিয়ে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমার আল্লাহ বলেন, এরাই হলো সত্যিকারের মুমিন। জোরে করে সুবহানাল্লাহ, এরাই হলো সত্যিকারের মুমিন। আমার আল্লাহ বলে দিলেন, এই মুমিন বান্দাদের আমি আল্লাহ তিনটা পুরস্কার দিব। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিযকুন কারীম। আল্লাহ বলে দিলেন, মুমিন বান্দার পুরস্কারের এক নম্বর পুরস্কার হলো তার প্রভুর পক্ষ থেকে পাবে মর্যাদা। দুই নম্বর হলো ওয়া মাগফিরাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দাকে মাফ করিয়া দিব। আর মুমিন বান্দার তিন নম্বর পুরস্কার হলো ওয়া রিযকুন কারীম। মুমিন বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমি আল্লাহ তাকে সম্মানজনক রিজিক খাওয়াবো। আমি আল্লাহ পিয়াজ যদি মূলক কোনো কিছু খাওয়াবো না, আমি আল্লাহ তাকে সম্মানের রিজিক খাওয়াবো, সম্মানিত রিজিক খাওয়াবো। এমন রিজিক খাওয়াবো আমি আল্লাহ যে রিজিকের মধ্যে থাকবে সম্মান আর সম্মান। ধরে কন্যা মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পাঁচটি গুণ অর্জন করার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদেরকে ওই তিনটা পুরস্কার আল্লাহ আমাদের দান করুক। সকলে বলেন আমিন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার ভাই জনাব মাওলানা কারী মোহাম্মদ সাখাওয়াত হোসেন সাহেবকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ওয়াকিলু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমরা আজকে আলোচনা করলাম ইমানের উপর অটল থাকা, আর আরেকটি বিষয় সেটা হচ্ছে মোমেনের গুণাবলী। আমরা যদি ইমানদার হই, ইমানের উপর যদি অটল থাকি, আর মোমিনের যে সকল গুণাবলী থাকা প্রয়োজন এই গুণাবলীগুলো যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে এবং সৎকর্ম করেছে, লাহুম জান্নাতু, তাদের জন্যই রয়েছে বেহেশত, তাজরিমিন তাহতিহাল আনহার, যেই বেহেস্তের তলদেশে নহর সমূহ প্রবাহিত। দালিকাল ফাউজুল কাবীর, প্রকৃত পক্ষে এটাই বিরাট সফলতা। বেহেস্তের তরুণ দারে হুরবালালা এসে জানাইবে সুস্বাগত মধুর হাসি এসে, জানাইবে সুস্বাগত মধুর হাসি এসে, গলায় গলা মিলাইয়া গালের সাথে গাল, গলায় গলা মিলাইয়া গালের সাথে গাল, বলবে তোমার অপেক্ষায় যে ছিলাম এত কাল, বলবে তোমার অপেক্ষায় যে ছিলাম এত কাল, এসো এসো প্রিয় সখা এসো মধুর শুনে, এসো এসো প্রিয় সখা এসো মধুর শুনে, রাখবো সদা প্রিয় তোমায় মধুর আলিঙ্গনে, রাখবো সদা প্রিয় তোমায় মধুর।
রানিঙ্গনে হাদিসের মধ্যে এসেছে আল্লাহর বান্দা আল্লাহর বান্দি পুলিশ রাতের পথ পার হওয়ার পর জান্নাতের ঘুর গেল মানগুলা আল্লাহর ওই বান্দা বান্দিকে জান্নাতের দিকে আমন্ত্রণ জানিয়ে আগিয়ে নিতে থাকবে সাদর সম্ভাষণ জানিয়ে সামনের দিকে নিয়ে যেতে থাকবে আল্লাহর বান্দা কিছু দূর যাওয়ার পর চিন্তা করবে এত সুন্দর জায়গা এর চাইতে আর সুন্দর হতেই পারে না এর চাইতে আর সুন্দর হতেই পারে না আমি এখান থেকে আর কোথাও যাব না আল্লাহর বান্দা সেখানে বসে পড়বে হুরগেল মানগুলা সামনের দিকে থাকবে পিছনের দিকে তাকায় দেখবে জান্নাতি মেহমান যে রাস্তার মধ্যে বসে পড়েছে হুরগেল মানগুলা জিজ্ঞেস করবে ও আল্লাহর বান্দা আপনি এখানে কেন বসে রয়েছেন কেন আপনি বসে রয়েছেন এবার জান্নাতি ব্যক্তি বলবে এত সুন্দর জায়গা এর চাইতে আর সুন্দর জায়গা হতেই পারে না এর চাইতে সুন্দর জায়গা হতেই পারে না সুতরাং আমি এখান থেকে আর কোথাও যাব না হুরগেল মানগুলা বলবে ওগো আল্লাহর বান্দা এটার কি জায়গা এর চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য অনেক অনেক সুন্দর জায়গার ব্যবস্থা করে রেখেছেন উঠুন 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 সামনের দিকে চলুন আল্লাহর বান্দা আবার কিছু দূর আগাবে কিছু দূর আগিয়ে দেখবে আরো সুন্দর জায়গা আগে যে জায়গা রেখে এসেছে তার চাইতে হাজার হাজার গুণে সুন্দর জায়গা এই সুন্দর জায়গা দেখে আল্লাহর বান্দা তখন চিন্তা করবে এর চাইতে সুন্দর হতেই পারে না এর চাইতে সুন্দর হতেই পারে না সুতরাং আমি এখান থেকে কোথাও যাব না আল্লাহর বান্দা আবার ওই রাস্তায় বসে পড়বে আবার তাকে আমন্ত্রণ জানায় সামনের দিকে নিতে থাকবে এইভাবে আল্লাহর বান্দা জান্নাতে চলে যাবে জান্নাতে চলে যাওয়ার পর জান্নাতের বিভিন্ন নাজ নিয়ামত দেখবে নাজ নিয়ামত দেখে পাগল পারা হয়ে যাবে জান্নাতের যে বৃক্ষ গুলা ফলের গাছ গাছগুলার গোড়া থাকবে উপরের দিকে ডালপালা থাকবে নিচের দিকে ঝুলন্ত অবস্থায় ডালপালা গুলা থাকবে হাজার হাজার গাছ এই গাছের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি ফল ফলগুলা দেখতে যেরকম সুন্দর আল্লাহর বান্দা চিন্তা করবে দেখতে যেরকম সুন্দর খাইতে না কত মজা এই ফল যদি খাইতে পারতাম তাহলে নিজের জীবনটা ধন্য হয়ে যেত এই কথা চিন্তা করার সাথে সাথে ওই জান্নাতের ফলগুলা আল্লাহর বান্দার হাতের নাগালে এসে যাবে এত কাছাকাছি এসে যাবে হাত